আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। দেখো, তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টটি, এটি হচ্ছে তোমাদের ফোর্থ সাবজেক্ট যাদের রয়েছে তাদের হচ্ছে করতে হবে না, আর যাদের হচ্ছে মেন সাবজেক্ট তাদেরকে এটা অবশ্যই করতে হবে। তো যারা অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো এখনও করনি, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে যারা তোমার অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তাহলে চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বিষয় কোড হচ্ছে 140। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে পৌরনীতি ও নাগরিকতা। প্রশ্নটি দেখো, বর্তমান বিশ্বে নিম্নোক্ত পরিবার ব্যবস্থা দেখা যায়। বংশ গণনা ও নেতৃত্বের ভিত্তিতে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার, পারিবারিক কাঠামোর ভিত্তিতে একক ও যৌথ পরিবার, বৈবাহিক সূত্রের ভিত্তিতে একপত্নিক, বহুপত্নিক ও বহুপতি পরিবার। বাংলাদেশে বিদ্যমান উপরোক্ত পরিবার ব্যবস্থার মধ্যে কোন কোন ধরনের পরিবার দেখা যায় ও দেশে কেন যৌথ পরিবার হ্রাস পাচ্ছে এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একটি আদর্শ পরিবারের কার্যাবলী ব্যাখ্যা করো। নির্দেশনা দেখো কি বলা আছে। কতে হচ্ছে পরিবারের ধরন, খতে যৌথ পরিবার হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ, আর গতে হচ্ছে আদর্শ পরিবারের কার্যাবলী লিখতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে তোমাদের উত্তরপত্রটি দেখে নিই। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশে বিদ্যমান পরিবার ব্যবস্থা এবং আদর্শ পরিবারের কার্যাবলী। ক নম্বর হচ্ছে বাংলাদেশে পরিবারের ধরন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারের বিভাজন করা হয়ে থাকে। নিম্নে বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পরিবারের বিভাজন সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে রয়েছে কর্তৃত্বের মাত্রাভিত্তিক পরিবার। কর্তৃত্বের মাত্রা অনুযায়ী বাংলাদেশের পরিবারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারে কর্তৃত্ব পিতা, স্বামী বা অন্য কোনো পুরুষের নিয়ন্ত্রণে পরিচালিত হয় তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে। বাংলাদেশে এ ধরনের পরিবার ব্যবস্থা সর্বত্র বিদ্যমান। পরিবারের কর্তৃত্ব যখন মাতা, স্ত্রী বা কোনো নারী সদস্য দ্বারা পরিচালিত হয় তখন তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। বাংলাদেশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। তারপর আসো আকার বা কাঠামো অনুসারে পরিবার। পরিবারের আকার বা কাঠামো অনুসারে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়, যথা অনুপরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। তোমরা যদি চাও এখানে দুই ভাগেও লিখতে পারো, যথা একক পরিবার এবং যৌথ পরিবার, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশে বেশি যে পরিবারটি দেখা যায় সেটি হচ্ছে একক পরিবার বর্তমানে, তবে আগে হচ্ছে যৌথ পরিবার বেশি দেখা যেত। তো এই বিষয়গুলো এখান থেকে লিখবে তোমরা। তারপর হচ্ছে স্বামী স্ত্রী সংখ্যা বা বিবাহের ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রী সংখ্যা বা বিবাহের ভিত্তিতে বাংলাদেশের পরিবারকে একক বিবাহ ভিত্তিক পরিবার এবং বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার এই দুই ভাগে ভাগ করা যায়। একক বিবাহ ভিত্তিক পরিবার হলো একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহের মাধ্যমে গঠিত পরিবার। এটি হচ্ছে মূলত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ পরিবারের প্রধান ধরন। বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার হলো একজন পুরুষ একাধিক মহিলার সাথে বিবাহের ভিত্তিতে গঠিত পরিবার। সংখ্যা কম হলেও বাংলাদেশে এ ধরনের পরিবার রয়েছে। আর বহুপতি পরিবার বা যেখানে হচ্ছে একজন স্ত্রী একাধিক স্বামী থাকে সে ধরনের পরিবার বাংলাদেশে নেই বললেই চলে। তো এই হচ্ছে পরিবারের গঠনগুলো আমরা দেখলাম। খ নম্বরে হচ্ছে যৌথ পরিবার হ্রাস এবং একক পরিবারের সংখ্যা বৃদ্ধির কারণ। গত দুই দশকে নগরায়নের ফলে বাংলাদেশের পরিবার ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে বলে সমাজবিজ্ঞানীরা বলছেন। বাংলাদেশের সমাজে বিচ্ছিন্নতার হার বাড়ছে, কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে সমাজ বা রাষ্ট্রের এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা মনে করছেন। বাংলাদেশে গত দুই দশকে নগরায়ন এবং শিল্পায়নের ফলে অনেক মানুষ গ্রাম থেকে শহরে এসেছেন। এদিকে গ্রামগুলোতে যে পরিবারগুলো ছিল তার ধারণা পাল্টে গেছে। এখন গ্রামের মেয়েরা শহরে আসছেন কারখানায় কাজ করার জন্য, আবার যারা বিবাহিত নারী তারা কাজে আসার সময় সন্তানকে নিজের বাবা মায়ের কাছে রেখে আসছেন। বাংলাদেশে গত দু দশকে নগরায়ন হয়েছে ব্যাপকভাবে, সাথে সাথে বহু নারী শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করতে শুরু করেছে। শহরেও এখন যৌথ পরিবারের তুলনায় একক পরিবারের সংখ্যা বাড়ছে। যারা শহরে চলে এসেছেন, এখানে পরিবার তৈরি করেছেন, তাদের পরিবারের ধরনটাও ভিন্ন হচ্ছে। হয়তো স্বামী স্ত্রী চাকরি করছেন, তাদের ব্যস্ততা বেড়েছে, একে অপরকে সময়ের ধরন পাল্টেছে। জীবন ও জীবিকার তাগিদে দিন দিন ছোট হচ্ছে পরিবারের আকার। একসময় যৌথ পরিবারের সংখ্যা বেশি থাকলেও নগরায়ন এবং অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক নানা কারণে বাড়ছে একক পরিবার। নগর বা শহরের মতো একই চিত্র প্রত্যন্ত উপকূলীয় জনপদেও। দারিদ্র, নতুন পারিবারিক সম্পর্ক ও প্রাকৃতিক দুর্যোগের মতো কারণে এসব এলাকায় ভাঙছে যৌথ পরিবার। যদিও
যৌথ পরিবারকে এখনও গুরুত্বপূর্ণ বলেই মনে করেন প্রত্যন্ত জনপদের অনেকেই। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে একসময় যৌথ পরিবার বেশি থাকলেও দিন দিন তা কমছে, বিশেষ করে নগরে ও শহরে বাড়ছে একক পরিবারের সংখ্যা, এমনকি প্রত্যন্ত উপকূলীয় জনপদেও একই চিত্র। যদিও একসময় দাদা দাদি ও চাচা চাচি সহ বাবা মাকে নিয়ে এক হাড়িতে চলতো রান্নাবান্না, নানা বাস্তবতা ও প্রতিকূলতা এমন দৃশ্য এখন কমই চোখে পড়ছে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর, যে যৌথ পরিবার কেন কমে যাচ্ছে এবং একক পরিবার কেন বৃদ্ধি পাচ্ছে। তো সেই কারণগুলো হচ্ছে আমরা এখানে লিখলাম। তারপর দেখো গণং, আদর্শ পরিবারের কার্যাবলী। পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে। পরিবার সাধারণত যেসব কার্য সম্পাদন করে সেগুলো হচ্ছে নিম্নরূপ। 1. জৈবিক কাজ। আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা লালিত পালিত হচ্ছি। অতএব সন্তান জন্মদান ও লালন পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়। 2 নম্বরে রয়েছে শিক্ষামূলক কাজ। আমাদের মধ্যে অনেকে বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই। তাছাড়া মা বাবা ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলীর শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারই সৃষ্টি হয়। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয়। 3 নম্বরে রয়েছে অর্থনৈতিক কাজ। পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণের দায়িত্ব পরিবারের। পরিবারের সদস্যরা বিভিন্নভাবে অর্থ উপার্জনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে। পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে। তবে আজও পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করছে। 4 নম্বরে রয়েছে রাজনৈতিক কাজ। পরিবারে সাধারণত মা বাবা কিংবা বড় ভাই বোন অভিভাবকের ভূমিকা পালন করে। আমরা ছোটরা তাদের আদেশ নির্দেশ মান্য করে চলি। তারাও আমাদের অধিকার রক্ষায় কাজ করেন, বুদ্ধি, বিবেক ও আত্মসংযমে শিক্ষা দেন, যা আমাদের সুনাগরিক হতে সাহায্য করে। এভাবে পারিবারিক শিক্ষা ও নিয়ম মেনে চলার মাধ্যমে পরিবারেই শিশুর রাজনৈতিক শিক্ষা শুরু হয়। এ শিক্ষা পরবর্তীকালে রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে। এছাড়া বড়দের রাজনৈতিক আলোচনা শুনে ও সে আলোচনায় অংশগ্রহণ করে আমরা দেশের রাজনীতি সম্পর্কে সচেতন হয়ে উঠি। 5 নম্বরে রয়েছে মনস্তাত্ত্বিক কাজ। পরিবার মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ দুঃখ, আনন্দ বেদনা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন কোনো বিষয়ে মন খারাপ হলে মা বাবা ভাই বোনদের সাথে আলাপ আলোচনা করে তার সমাধান করা যায়। এই ধরনের আলোচনা মানসিক শান্তি ক্লান্তি মুছে দিতে সাহায্য করে। তাছাড়া পরিবার থেকে শিশু উদারতা, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি গুণগুলো শিক্ষা লাভ করে, যা তাদের মানসিক দিককে সমৃদ্ধ করে। সর্বশেষ 6 নম্বরে রয়েছে বিনোদনমূলক কাজ। পরিবারের সদস্যদের সাথে গল্পগুজব, হাসি ঠাট্টা, গান বাজনা, টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে পরিবারের উল্লেখিত কাজগুলো কিছুটা হ্রাস পেল। পরিবারের সদস্যদের সর্বাধিক কল্যাণ সাধনে পরিবারের এইসব কাজের গুরুত্ব হচ্ছে অপরিসীম। তো শিক্ষার্থীর এই ছিল 9 নম্বর প্রশ্নের উত্তর, একটি আদর্শ পরিবারের কার্যাবলী। তো ছিল তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।